নমস্কার, লেটস লার্ন ব্লুমিং বার্ডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এসএলএসটি পরীক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা অনেকেই এমএ পরীক্ষা দিয়েছেন বা বিএ পরীক্ষা দিয়েছেন এবং সেগুলো রেজাল্টও হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে হয়তো বিএটাও করে ফেলেছেন। এবার কতগুলো প্রশ্ন যেগুলো স্বাভাবিকভাবে এই পরীক্ষায় বসতে গেলে আপনাদের সামনে হবেই, এই প্রশ্নগুলো আপনাদের সামনে আসবেই, সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা আজকে এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এই পরীক্ষার আশা করি যে প্রশ্নগুলো মনে জাগবে, সেই প্রশ্নগুলো সলভ হয়ে যাবে। চলুন তাহলে প্রশ্নগুলো কি কি দেখুন। এসএলএসটি পরীক্ষাটা কি, এটা সবার মনে একটা প্রশ্ন জাগে যারা আমরা পরীক্ষা দিতে যাব, তো এটা নিয়েই প্রশ্ন থাকবেই। এবং এতে বসতে কি কি যোগ্যতার প্রয়োজন হয় সেটা জানতেই হবে আপনাকে। এবং এই পরীক্ষায় বসার বয়স সীমা কতটা, এবার আপনি 17 বছরের, সে কি বসতে পারবেন? বা যারা এখন বিএড করছেন, বিএড রানিং আছে যাদের, তারা কি বসতে পারবেন, সেটা নিয়েও আপনার কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকতেই পারে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে একসাথে কি দুটো এসএলএসটি পরীক্ষাতে বসা যাবে, এটা খুবই একটা গুরুতর প্রশ্ন আমাদের সবার মনেই হয়। আচ্ছা, এর সিলেবাসটা কীরকম, এটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সিলেবাসটা কীরকম হয়, কীরকম সিলেবাস, কীভাবে প্রিপারেশনটা নেব, সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। চলুন তাহলে প্রথমেই আমরা আলোচনা করি এসএলএসটি পরীক্ষাটাই বা কি। আচ্ছা, তাহলে দেখুন প্রথমে এসএলএসটি পরীক্ষাটা কি। WBSSC বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বা সরকার পোষিত স্কুলে নবম দশম, এই যে নবম দশম একাদশ দ্বাদশ এই শ্রেণীগুলোর জন্য সহকারী শিক্ষক নিয়োগ করে। আপনারা জানেন স্কুলের মধ্যে প্রধান শিক্ষক থাকে এবং তার সঙ্গে সহকারী শিক্ষক থাকে এবং অন্যান্য পোস্ট থাকে। এই সহকারী শিক্ষকের যে পরীক্ষাটা হয় কয়টা ক্লাসের জন্য, নবম দশম একাদশ এবং দ্বাদশ এই চারটি শ্রেণীর জন্য যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটার নাম কিন্তু এখন দেওয়া হয়েছে স্টেট লেভেল সিলেকশন টেস্ট, এর সংক্ষিপ্ত নাম হচ্ছে SLST। 5-8 যেটা হয় সেটা হচ্ছে আপার প্রাইমারি, এবং তার নিচে যেটা হয় সেটা হচ্ছে প্রাইমারি, আপনারা জানেন। কিন্তু নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু SLST অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট। এটার ভিত্তিটা হচ্ছে এটাতে আপনাকে সাবজেক্টের উপর বেশি গুরুত্ব থাকে, অর্থাৎ আপনি কোন যে বিষয়ে পরীক্ষা দিচ্ছেন, আপনি বাংলায় দিতে পারেন, ইতিহাসে দিতে পারেন, ইংরেজিতে দিতে পারেন, অঙ্কে দিতে পারেন, এই সাবজেক্টের উপরই কিন্তু আপনার দক্ষতাটা দেখা হয় এই পরীক্ষাটার মাধ্যমে। যেখানে আপনার আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু অন্যরকম, একটা টেট ভিত্তিক পরীক্ষা হয়, ওখানে সাবজেক্টের বেশি একটা গুরুত্ব থাকে না, সবগুলো মিলিয়ে মিশিয়ে দেখা হয়, বিশেষ করে চাইল্ড সাইকোলজি, এগুলো আপনারা জানেন, যেটা প্রাইমারিতে কয়েকদিন আগে হয়ে গেল এবং প্রাইমারির বিষয়ে জানেন, অনেকটা ওরকমই থাকে টেট, সেটা প্রাইমারি টেট হোক আপার প্রাইমারি টেট হোক একই রকম মোটামুটি সিলেবাসটা থাকে। কিন্তু এখানে কিন্তু আপনাকে সাবজেক্টটাকে বেশি করে গুরুত্ব দিয়ে দেখা হয় যে আপনার সেই বিষয়ে দক্ষতা আছে কি না, আপনি নির্দিষ্ট সাবজেক্টটা ভালো করে পড়াতে পাচ্ছেন কি না বা পড়াতে পারবেন কি না, এই টেস্টটা কিন্তু এখানে হয়। এবার আরেকটা গুরুত্বপূর্ণ এখানে জিনিস আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে এই এসএলএসটিটা কিন্তু এর আগে, আপনারা অনেকে ভাবছেন যে এসএলএসটিটা কি নতুন, না, এসএলএসটিটা কিন্তু এখানে আমরা যদি বলি যে এই পরীক্ষাটা আগেও ছিল, এখন নামটা এরকম হয়ে গেছে। কেন নামটা এরকম হয়ে গেছে, আগে যে পরীক্ষাটা ছিল সেটাতে কিন্তু আমরা দেখি যে কমিশন, WB সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা যেটাকে আমরা শুধু SSC বলে জানতাম, সেটা ক্ষেত্রে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে চারটা জোন ছিল, নর্দার্ন জোন, সাউদার্ন জোন, ইস্টার্ন জোন এবং ওয়েস্টার্ন জোন, এই চারটা জোনে ভাগ করে পরীক্ষা নেওয়া হতো, SSC পরীক্ষা, তখন এটাকে SSC পরীক্ষা বলা হতো। এবার এই SSC পরীক্ষাতে নর্দার্ন জোনে, মনে করেন না আপনি নর্দার্ন জোনে আসেন, এই নর্দার্ন জোনের একজন ক্যান্ডিডেট সেই নর্দার্ন জোনেই পরীক্ষা দিতে পারত এবং তার সেই পরীক্ষার যে তাকে নিয়োগ করা হতো সেই নর্দার্ন জোনেই নিয়োগ করা হতো। তবে এরকমটা নয় যে যিনি নর্দার্ন জোনে আসেন তিনি অন্য জনে পরীক্ষা দিতে পারবেন না, সেটা নয়। আমি নর্দার্ন জোনে আসি, আমি গিয়ে সাউদার্ন জোনে পরীক্ষা দিতে পারতাম, আমি গিয়ে ওয়েস্টার্ন জোনে পরীক্ষা দিতে পারতাম বা ইস্টার্ন জোনে পরীক্ষা দিতে পারতাম, তবে আমাকে কিন্তু সেই সাউদার্ন জোন বা ইস্টার্ন জোন বা যে জোনই হোক না কেন সেখানেই নিয়োগ দিত। কিন্তু অর্থাৎ চারটা জনে ভাগ ছিল, সেই চারটা জনের যে কোনো জায়গাতেই পরীক্ষা দেওয়া যেত,
যদি সেখানে পোস্ট থাকে সেই নির্দিষ্ট সাবজেক্টের, যদি পোস্ট থাকে সেখানে দেওয়া যেত। এবার সেই জোনে পরীক্ষা দিলে সেখানে রিক্রুটমেন্টটা করা হতো। কিন্তু এখন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন WBSSC এখন আর এরকম জোন ভাগ নেই, গোটা পশ্চিমবঙ্গে একটাই আমরা কমিশন, এবং এই গোটা পশ্চিমবঙ্গকে একটা ধরেই এই পরীক্ষাটা নেওয়া হয়। এই পরীক্ষায় গোটা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটই আপনার প্রার্থী, এবং তারা পরীক্ষা দিবে, আপনার কম্পিটিটর তারা পরীক্ষা দিবে, এবং পশ্চিমবঙ্গের যে কোনোখানে আপনাকে রিক্রুটমেন্ট দেওয়া হতে পারে। তবে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার আপনার বাড়ি হয়তো যেখানে বীরভূমে আছে সেখানে হয়তো আপনার দিনহাটা, কোচবিহার এগুলো জায়গাতেও আপনার পোস্টিং হতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে এখন যেটা আমরা দেখছি সেই SLST-তে কিন্তু গোটা পশ্চিমবঙ্গকে ধরেই আপনার যে কোনোখানেই আপনি পরীক্ষা দিতে পারেন, যে কোনোখানে আপনার রিক্রুটমেন্টটা হতে পারে, যে কোনো পোস্টের ভিত্তিতে রিক্রুটমেন্টটা হতে পারে। আগে কিন্তু জোন যখন ছিল তখন কিন্তু জোন ভিত্তিকও পোস্টগুলো ভাগ করা ছিল। তাহলে হচ্ছে এই দুটো জিনিস, একটা আগের সঙ্গে এটার পার্থক্য, আগে এটাকে আমরা SSC বলতাম এবং সেটা জোন ভাগ ছিল, কিন্তু এখন SLST যেটাকে আমরা বলছি সেটাতে সাবজেক্টের ভিত্তিতে পরীক্ষা হয় এবং গোটা পশ্চিমবঙ্গের পোস্টগুলোর নিরিখে পরীক্ষা দেওয়া হয় এবং গোটা পশ্চিমবঙ্গের প্রার্থীরাই পরীক্ষা দিতে পারেন এবং যে কোনোখানে রিক্রুটমেন্ট হতে পারে। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, এই SLST পরীক্ষাতে এবার আমরা যেটা জিনিস জানতে যাচ্ছি তাহলে হচ্ছে SLST পরীক্ষাটা কোরকম হয়। SLST পরীক্ষাটা আমরা দেখছি অলরেডি যে চারটা ক্লাসের জন্য হয়, 9-10 এবং 11-12, এই চারটা ক্লাসের জন্য হয়। তাহলে চারটা ক্লাসের জন্য কিন্তু সাবজেক্টের একটা পার্থক্য আছে। আমরা জানি সাবজেক্টের কীরকম, যেমন 9-10 ক্ষেত্রে ইংরেজি, বাংলা এগুলো তো সবগুলো ক্ষেত্রেই কমন থাকে অনেক সময়, কিন্তু পল সায়েন্স বা বিভিন্ন এই টাইপের সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু 11-12 থাকে। এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে 9-10 জন্য আলাদা একটা পরীক্ষা হয় এবং 11-12 জন্য কিন্তু আলাদা পরীক্ষা হয়। সেটা সাবজেক্টকে দেখা হয় যে 9-10 যিনি পড়াতে যাচ্ছেন তার সাবজেক্টে কীরকম দক্ষতা, 11-12 যিনি পড়াতে যাচ্ছেন তার সাবজেক্টের উপর কীরকম দক্ষতা। দুটোর কিন্তু সিলেবাস আলাদা হয় এবং সিলেবাসের আলাদা হয় পরীক্ষাও দুরকম হয়। এবার আমরা পরের ব্যাপারটাতে আসি। পরের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই SLST পরীক্ষার জন্য কী কী যোগ্যতা বা কোয়ালিফিকেশনের প্রয়োজন হয়। আচ্ছা, SLST পরীক্ষা যেহেতু দুরকম, অর্থাৎ 9-10 এবং 11-12 এ দুরকম হয় দুটো দুটো চারটা ক্লাসের জন্য, তাই এ দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যোগ্যতার আলাদা প্রয়োজন হয়। অর্থাৎ আপনার 9-10 জন্য আলাদা যোগ্যতা লাগবে এবং 11-12 ক্লাসের জন্য কিন্তু আলাদা যোগ্যতার প্রয়োজন হবে। কীরকম যোগ্যতাটা লাগবে তাহলে চলুন সেটা এবার জানি। 9-10 ক্ষেত্রে, ক্লাস 9-10 ক্ষেত্রে SLST-তে বসার যোগ্যতা কী এটা আবার আমরা এবার জানব। কি লাগবে আপনার? BA পাস করতে হবে, অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। আচ্ছা, এটা হলে হবে অনার্স পাস, অনার্স সহ BA পাস, যেটাকে আমরা বলছি অনার্স গ্র্যাজুয়েট। এটা হলে হবে আপনাকে MA পাস বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, এই ডিগ্রিগুলোর সাথে আপনাকে এই ডিগ্রিগুলোর সাথে 50% মার্কস থাকতে হবে। অর্থাৎ আপনাকে শুধু BA পাস করলেই হবে না, অনার্স পাস করলেই হবে না, MA পাস করলেই হবে না, এর সাথে 50% মার্কস লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা ছাড় আছে, সেটা সব পরীক্ষাতেই থাকে, যেমন হচ্ছে SC ST বা OBC এবং PH যারা ক্যান্ডিডেট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু 5% রিল্যাক্সেশন আছে, তারা কিন্তু 45 মার্কস থাকলেই এই পরীক্ষাতে বসতে পারবেন, 9-10 SLST-র জন্য তারা বসতে পারবেন। আর এর সাথে আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে NCT স্বীকৃত কলেজ থেকে কিন্তু আপনাকে BEd পাস করতেই হবে। NCT স্বীকৃত কলেজ, আমরা অনেক সময় দেখি যে যে কোনো কলেজ থেকে BA পাস করা আছে সেখানে NCT স্বীকৃতি নেই, তাহলে আপনার কিন্তু আপনি পাস করলেও পরে আপনার কিন্তু সেই ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, NCT স্বীকৃত কলেজ থেকে আপনি BA পাস করেছেন কি না সেটাকে কিন্তু কনফার্ম হতে হবে আপনাকে। তাহলে এটা হচ্ছে 9-10 জন্য প্রয়োজন। আচ্ছা, 9-10 কিন্তু আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে আপনার যদি BA-র মধ্যে 45% না থাকে তাহলে কি আপনি বসতে পারবেন না? দেখুন, সেটার একটা সলিউশন আছে, সেটা MA পাস করবেন, MA পাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ 50% মার্কস,
কাদের 50%? দোজ হু ডু নট হ্যাভ 50% মার্কস ইন পাস অর অনার্স ইন গ্র্যাজুয়েশন, যাদের পাস এবং অনার্স গ্র্যাজুয়েশনের মধ্যে 50% মার্কস নেই, নাও থাকতে পারে, অনেকে দেখা গেলো 45 পেয়েছে, আবার এমএতে সেখানে 50 পেয়ে গেছে, তাহলে এমএ দিয়ে কিন্তু তারা 9-10 জন্য বুঝতে পারবেন, এসএলএসটিতে বুঝতে পারবেন। অনেকেরই থাকে বিয়েতে কম মার্কস আছে, সেক্ষেত্রে 50% এমএতে আছে, তারা বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যদি বিয়েতে 50% মার্কস থাকে তাহলেও 9-10 জন্য বুঝতে পারছেন, যদি না থাকে সেক্ষেত্রে যদি এমএতে 50% মার্কস থাকে তাহলে কিন্তু আপনি 9-10 জন্য বুঝতে পারছেন, এটা কিন্তু খুব জরুরি। এবং তার সাথে এখানেও কি বিএড লাগবে, বিএড খুবই প্রয়োজন, বিএড ছাড়া কিন্তু বসা যাবে না। আর বিএড কোথা থেকে করতে হবে? এনসিটি স্বীকৃত কলেজ থেকে। তাহলে 9-10 এসএলএসটিতে বসার জন্য আমাদের এই যোগ্যতাগুলো থাকতেই হবে, নাহলে কিন্তু আমরা এসএলএসটিতে বসতে পারবো না। আচ্ছা, এবার আসি তাহলে 11-12 জন্য কি লাগবে। ক্লাস 11-12 জন্য এসএলএসটি যে পরীক্ষাটা হবে সেখানে যোগ্যতাটার প্রয়োজন হচ্ছে আপনাকে এমএ পাস করতে হবে এবং এমএতে 50% মার্কস লাগবে। এটা কিন্তু আমি অবশ্যই বলছি যে যারা জেনারেল আছে তাদের জন্য 50% মার্কস লাগবে, এবং যারা এসসি এসটি ওবিসি আছেন বা যারা পিএস ক্যাটেগরিতে আছেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের ক্ষেত্রে কিন্তু মার্কসের বারটা আবার 5% কম, সেখানে 45% মার্কস থাকলেও সেখানে 11-12 এসএলএসটি পরীক্ষার জন্য বসা যাবে। এবং সঙ্গে কি লাগবে? সঙ্গে বিএড বাধ্যতামূলক, এবং শুধু বাধ্যতামূলক নয়, এনসিটি স্বীকৃত কলেজ থেকেও সেটা কিন্তু অবশ্যই করতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে আসছি আমরা তাহলে, এসএলএসটি পরীক্ষায় বসার বয়সসীমা কত? বয়সসীমাটা দেখুন, জেনারেল যারা ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম, অর্থাৎ 21 বছরের নিচে হলে আপনি বসতে পারবেন না, এবং সর্বোচ্চ যদি 40 বছর হয় তার উপরে কিন্তু আপনি বসতে পারবেন না, অর্থাৎ 40 বছরের উপর হয়ে গেলে বসতে পারবেন না। এবার 21 বছর এবং 40 বছরটা কবে থেকে ধরা হবে, এটা একটা অবশ্যই স্বাভাবিকভাবে মনে রাখতে পারে। 21 বছরটা কিন্তু ধরা হবে যে বছর সার্কুলারটা বেরোবে, অর্থাৎ ধরুন এটা 2023-এর আমরা আলোচনা করছি, তাহলে 23-এর 1 জানুয়ারি থেকে আপনার যদি বয়স 21 বছর পার হয়, 21 বছর কম হলে কিন্তু হবে না, আপনি কিন্তু আটকে যাবেন, 21 বছর যদি বেশি হয় তাহলে কিন্তু আপনি এই পরীক্ষাতে বসতে পারবেন। আবার যদি 40 বছর ক্রস করে যায় 2023-এর 1 জানুয়ারি তাহলে কিন্তু আপনি বসতে পারবেন না। তাহলে ন্যূনতম বয়স লাগবে আপনার 21 বছর এবং সর্বোচ্চ বয়স লাগবে হচ্ছে কিন্তু আপনার 40 বছর। আচ্ছা, এক্ষেত্রেও এসসি এসটি প্রার্থীদের জন্য কিন্তু বয়সের নিম্ন সীমাটা নেই, 21 বছরই লাগবে, কিন্তু ঊর্ধ্ব সীমাটা হচ্ছে 5 বছর ছাড় আছে, তার মানে আপনি 45 বছর অবধি বসতে পারবেন যারা এসসি এসটি প্রার্থী আছেন। যারা ওবিসি প্রার্থী আছেন তাদের জন্য কিন্তু 3 বছরের ছাড়, এটা সব পরীক্ষাতেই থাকে, শুধু এসএলএসটির জন্য নয়, সব পরীক্ষাতেই এই ছাড়টা থাকে, সেন্ট্রালি এটাকে দেওয়া হয়। তাহলে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 43 বছর, আর পিএইচ ক্যাটেগরির জন্য বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু হচ্ছে 48 বছর, অর্থাৎ 8 বছরের ছাড় থাকে। তাহলে এসএলএসটি পরীক্ষায় এই বয়স সংক্রান্ত আপনার তথ্যটা যে প্রয়োজন ছিল সেই তথ্যটাও কিন্তু এখানে আপনি পেয়ে গেলেন। আচ্ছা, এবার আমরা আসছি যে প্রশ্নটায়, যারা এখন বিএড করছেন তারা কি বুঝতে পারবেন? অর্থাৎ যারা এখন বিএড করছেন বা বিএড আপনাদের রানিং আছে, এই বছর বিএড করছেন, ভর্তি হয়েছেন, পরীক্ষা হয়নি বা একটা সেমিস্টার হয়েছে বা রেজাল্ট হয়নি, আপনারা কি বুঝতে পারবেন? আচ্ছা, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আপনাদের বিএড যদি কমপ্লিট হয়ে থাকে, আপনাদের যদি পরীক্ষা রেজাল্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। অনেক সময় এটা হয় আপনাদের পাস করা সার্টিফিকেটও প্রডিউস করতে হয়, এই সার্টিফিকেট দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিএড পাস করতেই হবে। আর সার্কুলার যখন দিবে তখন যদি কিছু রিল্যাক্সেশন থাকে যে আপনি পরীক্ষা দিয়েছেন আপনার রেজাল্টটা বেরোয়নি কিন্তু আপনাকে পাস করার পরে আপনাকে সেই মার্কশিটটা শো করতে হবে, যদি এরকম কোনো রিল্যাক্সেশন দিয়ে থাকে সার্কুলার দেওয়ার সময় তাহলে সেই রিল্যাক্সেশনের ভিত্তিতে ছাড় পেতে পারেন, কিন্তু বিএড বাধ্যতামূলক এসএসসির ক্ষেত্রে এখন অবধি যেটা আমরা জানি। আচ্ছা, এরপরে আসি গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হচ্ছে এসএলএসসি পরীক্ষার ফর্ম ফিল আপটা কীভাবে করা হয় বা কবে করা হয়। আচ্ছা, এটা করা হয় হচ্ছে WBSSC তাদের ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইট বা বিভিন্ন বড় পত্রিকাতে এর জন্য কিন্তু নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি বের করে,
সেখানে কি কি দেওয়া থাকে সেই বিজ্ঞপ্তিতে, পরীক্ষার সিলেবাস, ফর্ম ফিল আপ এর তারিখ, কত টাকা ফি, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তার মানে অনলাইন না অফলাইন, এটা নিয়ে আলোচনা করা থাকে, এটা নিয়ে বলা থাকে। পরীক্ষার সম্ভাব্য তারিখ কত হবে এটা নিয়ে বলা থাকে। কি কি যোগ্যতার প্রয়োজন, বয়সসীমা কি কি থাকবে, এগুলো নিয়ে সার্কুলারের মধ্যে দেওয়া থাকে। তারপর সেই এই সার্কুলারের ভিত্তিতে আপনার কি করবেন, ফর্ম ফিল আপ করবেন, এবং ফর্ম ফিল আপ করার পর অ্যাডমিট আসবে এবং তারপর লিখিত পরীক্ষা হবে এবং তারপর পার্সোনালিটি টেস্ট বা ভাইভা যেই পরীক্ষাগুলোই হোক না কেন সেই পরীক্ষাগুলো তারপর হবে। লিখিত পরীক্ষায় যদি আপনি যোগ্যতা লাভ করেন বা সফল হন তারপরে। আচ্ছা, এবার যেটা জরুরি হচ্ছে সেটা খুব কমন প্রশ্ন একটা, যে একসাথে কি দুটো SLST পরীক্ষায় বসতে পারবেন, অর্থাৎ আমি 9-10 জন্য বসতে যাচ্ছি আবার 11-12 জন্য বসতে যাচ্ছি, তাহলে আমি কি বসতে পারবো? এটা কিন্তু নির্ভর করবে কয়েকটা বিষয়ের উপর। কি কি বিষয়? যেমন যদি সার্কুলারে এ দুটো পরীক্ষাতে বসার বাধা না থাকে, সার্কুলারে যদি বলা থাকে যে এই দুটো পরীক্ষার মধ্যে যে কোনো একটাতে বসা যাবে, তাহলে আপনি নিশ্চয়ই দুটো পরীক্ষাতে বসতে পারবেন না। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যদি দুটো পরীক্ষা আলাদা সময় আলাদা দিনে হয়, দেখা গেল সার্কুলারে বাধা নেই কিন্তু দুটো পরীক্ষা আবার একই দিনে, 9-10 এবং 11-12 SLST পরীক্ষাটা একই দিনে একই সময়ে, তাহলে তো আপনি বসতে পারবেন না, কারণ একই সময় হলে সেটা বসা সম্ভবই নয়। আরেকটা ব্যাপার হচ্ছে যদি দুটো পরীক্ষার সিলেবাসের প্রস্তুতি নেওয়া যায়, 9-10 প্রস্তুতি নিচ্ছেন, আপনার 11-12 সিলেবাসের প্রস্তুতি নেই, দুটো সিলেবাস কিন্তু কভার করা চারটিখানি কথা নয়। 11-12 সিলেবাস অবশ্যই সবসময় অনেকটা বড় হয়, সেটা কভার করতেই অনেকটা সময় লেগে যায়, সার্কুলার দেওয়ার পর থেকে যথেষ্ট সময় থাকে না, 3-4 মাস খুব হার্ডলি থাকে। সেখানে যদি আপনি সিলেবাসটাকে না 11-12 সিলেবাসটাকে এই অল্প সময়ের মধ্যে কভার করতে চেষ্টা করেন, হয়তো কভার হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে আবার 9-10 যদি আপনি কভার করতে চান, দুটো সিলেবাস কিন্তু একসঙ্গে কভার করতে গেলে একদম খুব খারাপ অবস্থা হয়ে যাবে, দুটোর মধ্যে কোনোটাই ভালোভাবে কভার হয়ে যাবে না, সেটা কিন্তু একটা ব্যাপার। তাহলে যদি আপনি দুটো সিলেবাস কভার করতে পারেন, যদি আপনার সার্কুলারের মধ্যে বসার মধ্যে বাধা না থাকে, যদি দুটো পরীক্ষা আলাদা আলাদা দিনে হয় বা আলাদা আলাদা সময় হয়, তাহলে কিন্তু আপনি দুটো SLST বসতে পারবেন, মানে এরকম কোনো বাধা নেই যে বসতে পারবেন না যদি সার্কুলারের সেই বাধাটা না থাকে, অবশ্যই যদি সেই বাধাটা না থাকে। তাহলে এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাকে দুটো যদি বসতে চাই তাহলে আমাকে এই কন্ডিশন, কিন্তু দুটো পরীক্ষায় বসার ক্ষেত্রে অবশ্যই প্রস্তুতিটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাকে একটা ভালো করে প্রস্তুত হতে হবে, না হলে কিন্তু দুনুকে পা দিতে গিয়ে কোনোটাই হবে না, তাহলে সেই ক্ষেত্রে খুবই নজর রাখতে হবে। আচ্ছা, চলুন পরের ব্যাপারটাতে আসা যাক, সিলেবাস কী হবে। সিলেবাসটা হচ্ছে আমরা 2023 যেহেতু আলোচনা করছি, তাহলে SLST পরীক্ষায় বসতে গেলে সিলেবাসে কিন্তু এবার দুটো পরীক্ষাতে বসতে হবে সিলেবাসের অনুসারে। কীরকম? একটা হবে SLST PT এবং SLST মেইন, এ দুটো পরীক্ষার প্রয়োজন আছে, বসতেই হবে আপনাকে। আচ্ছা, পরেরটা SLST PT সিলেবাসটা কীরকম হবে। SLST PT সিলেবাস আমরা অলরেডি আলোচনা করেছি অন্যান্য ভিডিওগুলোতে, যে SLST PT-র ক্ষেত্রে কিন্তু আমাদের পরীক্ষা হবে হচ্ছে 150 মার্কসের। 150 মার্কসের মধ্যে হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে হচ্ছে এটা থাকবে 70 নম্বরের, অ্যারিথমেটিক এবং মেনসুরেশন থাকবে হচ্ছে 40 নম্বরের, এবং ইংলিশ থাকবে হচ্ছে 40 নম্বরের। এই 70, 40, 40 টোটাল হচ্ছে 150 মার্কের কিন্তু SLST PT এর পরীক্ষাটা হবে, এর সিলেবাসটা কিন্তু এরকম টাইপের। আচ্ছা, জেনারেল নলেজে কী কী থাকতে পারে সেটা নিয়ে দেখা যাক। জেনারেল নলেজটা থাকবে কিন্তু হচ্ছে এটা 70 মার্কের থাকবে, আমরা আগেই বলেছি। ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে অ্যান্ড কালচার থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকবে, বুকস অ্যান্ড অথার্স থাকবে, ইন্ডিয়ান ইকোনমি থাকবে অ্যান্ড প্ল্যানিং থাকবে, লিটারেচার থাকবে, স্পোর্টস থাকবে, জেনারেল সায়েন্স থাকবে অ্যান্ড ফিজিক্স থাকবে, এবং তার সঙ্গে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এগুলো কিন্তু জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই 70 মার্কসের হবে। এটা হচ্ছে SLST PT-র জন্য বলছি, যেটা 150 মার্কসের। আমরা জানি যে দুটো পরীক্ষা দিতে হবে, শুধু PT-র এটা আমরা আলোচনা করছি। আচ্ছা, পরেরটাতে আসছি, এবার জেনারেল নলেজ গেল, তাহলে এবার আমরা আসি অ্যারিথমেটিকটা এবং মেনসুরেশনটা কী থাকবে।
দেখুন এটাতে কিন্তু 40 মার্কস থাকবে, আমরা আগেই বলেছি। থিওরি অফ নাম্বার, অ্যাভারেজ, মিক্সচার, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্কোয়ার রুট, এরিয়া, এলসিএম, এইচসিএম, রেশিও প্রপোর্শন, পার্টনারশিপ, প্রফিট অ্যান্ড লস, এগুলো থাকবে। সবগুলো আপনারা জানেন বা একবার সিলেবাসটা দেখে নেবেন। আমি এটা আবার সিলেবাসটা নিয়ে আবার বিস্তৃতভাবে দেব এবং আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিলেবাসটা। আচ্ছা, এবার পরেরটাতে আসি যে ইংলিশ সিলেবাসটা কীরকম হবে। ইংলিশ ইংলিশ কিন্তু হচ্ছে 40 মার্কসের হবে, 40 মার্কসের। 40 মার্কসের মধ্যে কী কী থাকবে? একটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থাকবে, রিয়ারেন্স থাকবে, রিয়ারেন্স অফ সেন্টেন্সেস, এটাকে আপনাকে রিয়ারেন্স করে দিতে হবে, সিনোনিম অ্যান্টোনিম এগুলো থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, এবং নিয়ারেস্ট ইন মিনিং থাকবে। এটা কিন্তু এখানে 40 নম্বর। তাহলে সব মিলে হচ্ছে এই পিটি পরীক্ষাটা আপনাকে 150 নম্বরে দিতে হবে। আমরা আগেই বলেছি যে এর আগে যে এসএসসি পরীক্ষাগুলো হতো, সেই এসএসসি পরীক্ষাগুলোতেও কিন্তু এরকম জেনারেল নলেজের একটা পরীক্ষা হতো। সেই পরীক্ষাতে পাস করলে খাতাটা পরের পরীক্ষার সাবজেক্টের খাতাটা দেখা হতো। এরাও কিন্তু অনেকটা এরকমই, অর্থাৎ 150 নম্বরের আপনাকে এই পিটি পরীক্ষাটা দিতে হবে। আপনি যদি সেটাতে পাস করেন তাহলে পরবর্তী খাতাটা দেখা হবে। এটা কিন্তু একদিনেও হতে পারে, আবার সার্কুলারের ভিত্তিতে, সার্কুলারে যদি বলা থাকে যে পিটি পরীক্ষাটা একদিন হবে, সাবজেক্টটা একদিন হবে, সেটাও হতে পারে, অথবা একই সঙ্গে হতে পারে। দেখা গেল 150 নম্বরের পিটিটা হয়ে গেল, তারপরে আপনার 200 নম্বরের সেই সাবজেক্ট। আমরা যেটা আসছি এখন, আচ্ছা এবার আসছি তাহলে মেইনটাতে। মেইনটা কীরকম থাকবে দেখুন, মেইন যেটাতে থাকবে সেটা হচ্ছে এসএলএসটি মেইন সিলেবাসটা 200 মার্কসের থাকবে। 200 মার্কসের মধ্যে ল্যাঙ্গুয়েজ ওয়ান, তার মানে আমরা ল্যাঙ্গুয়েজ ওয়ান আমাদের কাছে বাংলা, বেঙ্গলি, এটা 50 মার্কসের থাকবে। 50 মার্কসের কীরকম থাকবে দেখুন, সেখানে আনসিন প্যাসেজ দেওয়া থাকতে পারে, বাংলা গ্রামার দেওয়া থাকতে পারে, এগুলো থাকতে পারে। এবং ইংলিশের ক্ষেত্রেও কিন্তু একই রকম, প্যাসেজ ভিত্তিক কিছু প্রশ্ন থাকবে, ইংরেজি গ্রামার কিছু থাকবে, সেটাও কিন্তু 50 মার্কসের থাকবে। আর একটা যেটা বড় জিনিস, যেটার উপর ভিত্তি করে এই পরীক্ষাটা হয়, সেটা হচ্ছে সাবজেক্টের কিন্তু একটা আপনাদের সিলেবাস আছে, এবং সেই সাবজেক্টের মধ্যে কিন্তু 100 নম্বর থাকবে। এবং এটাকেই খুব জোর দেওয়া হয় এই এসএসসি বা এসএলএসটি মেইন এক্সামের ক্ষেত্রে। তাহলে এসএলএসটি মেইন এক্সামের ক্ষেত্রে আমাদের সাবজেক্টটার দিকে আমরা খুব নজর দেব, এই কারণে খুব নজর দেব যে এটাই কিন্তু ভিত্তি, বাংলা, ইংলিশ এবং সাবজেক্ট। সাবজেক্টটা কিন্তু আমাদেরকে ভালো করে পড়তেই হয়, সাবজেক্টটা কিন্তু আমরা ভালো করে পড়ব। এর জন্য নির্দিষ্ট একটা সিলেবাস দেওয়া আছে আলাদা আলাদা সাবজেক্টের। যেমন যারা বাংলাতে পরীক্ষা দিচ্ছেন, বাংলা শিক্ষক হতে চান, আপনি পাস করছে বাংলা, বাংলা ছিল আপনার, ইতিহাস ছিল, ভূগোল ছিল, এই সাবজেক্টগুলো ছিল, আপনি বাংলাতে পরীক্ষা দিতে চান, তখন আপনাকে বাংলার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে ভালো করে আয়ত্ত করে নিয়ে সেটা কিন্তু পড়তে হবে। সেই সিলেবাসটা ওয়েবসাইটে দেওয়া আছে, আমরাও এখানে সিলেবাসটা আপলোড করব, এবং ইংরেজি যে সিলেবাসটা সেটাও আমরা এখানে আপলোড করব। সব রকম সিলেবাসই আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, পেয়েও যাবেন বা আপনারা বিভিন্ন ভাবেই এটা পেতে পারেন। সেখানে কিন্তু সাবজেক্টটাকে আপনাকে ভালো করে পড়তেই হবে, এবং এর ভিত্তিতেই কিন্তু পরীক্ষাটা হয়, এবং এটার উপর সব থেকে গুরুত্ব দিয়ে পরীক্ষাটা হয় সাবজেক্টটা। তাহলে সাবজেক্টের জ্ঞানটা কিন্তু এই এসএলএসটি মেইন এক্সামের ক্ষেত্রে খুবই জরুরি, খুব প্রয়োজন। তাহলে সেটা কিন্তু আপনাকে করতেই হবে। তার মানে ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু এবং সাবজেক্টের নলেজ। সাবজেক্টের নলেজ যারা আপনারা 9-10 জন্য পরীক্ষা দিচ্ছেন, অথবা যারা 11-12 জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু এটা খুবই জরুরি। আপনারা অবশ্যই এই সাবজেক্টটাকে ভালো করে দেখবেন, কারণ এসএলএসটি পরীক্ষায় এই সাবজেক্টটাকে মেইন। আমরা এই সাবজেক্টের বিভিন্ন জিনিস নিয়ে আবার আলোচনা করব, বিভিন্ন টপিকগুলো দেব। ইংরেজির আমরা এখানে ইংরেজিটা নিয়ে আলোচনা করি, ইংরেজির এসএলএসটির বিভিন্ন জিনিসগুলো এখানে আমরা দেব, কী সিলেবাস আছে, পাসের কী সিলেবাস আছে, বা অনার্সের কী সিলেবাস, মানে 9-10 ক্ষেত্রে কী সিলেবাস আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন প্রশ্ন দেব ইংরেজির ক্ষেত্রে। অন্যান্যগুলোর ক্ষেত্রে আমি যদি সাহায্য করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু আমাদের এখানে আমরা ইংরেজিটাই নিয়েই আলোচনা করব। ইংরেজি গ্রামার পাবেন এখানে, অর্থাৎ যে আপনি এসএলএসটি পিটি দিচ্ছেন সেখানকার যতগুলো গ্রামার আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ইংরেজিটাতে সাহায্য করব, এবং সাবজেক্টে এখানে ল্যাঙ্গুয়েজ টু এর ইংলিশে সেটাতেও সাহায্য করব, এবং ইংরেজি সাবজেক্টটাতেও কিন্তু আমরা
এখানে যথাযথভাবে এই চ্যানেলে সাহায্য করার চেষ্টা করব। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের। আপনাদের যে প্রশ্নগুলো ছিল হয়তো এই প্রশ্নগুলো কিছুটা উত্তর পেয়ে গেছেন আপনারা। ভালো থাকবেন, এই প্রশ্নগুলো যদি কিছু থাকে আমাকে আবার জিজ্ঞাসা করবেন, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা ব্যাপার, খুব শীঘ্রই সম্ভবত SLST-র এই সার্কুলার বেরোবে এবং এই পরীক্ষাটা হবে। যদি পরীক্ষাটা প্রত্যেক বছর হলেই ভালো হয়, সব যারা বেকার ভাই বোনেরা আছে অধীর আগ্রহে এই চাকরির জন্য অপেক্ষা করে আছে, তারা চাকরি পাক, এটাই ভালো লাগবে। তাই আশা করি খুব তাড়াতাড়ি এটা সার্কুলারটা বেরোবে এবং আমাদের বেকার ভাইরা সব চাকরি পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন ফর ওয়াচিং দ্য ভিডিও।